ইসলামী ব্যাংক নিউজ টপ টেন। জেএসসি ও জেডিসি পরীক্ষায় অংশ নিয়েছে 26,61,682 জন শিক্ষার্থী। প্রশ্ন ফাঁসের গুজব ছড়ালে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি শিক্ষামন্ত্রীর। এখনও প্রয়োগ শুরু হয়নি সড়ক পরিবহন আইনের বেশ কয়েকটি ধারা সংশোধনের দাবি পরিবহন নেতাদের। বেগম জিয়ার অসুস্থতা নিয়ে রাজনীতি করছে বিএনপি, বিদেশে পাঠানোর মতো পরিস্থিতি হয়নি জানিয়েছেন ওবায়দুল কাদের। প্রধানমন্ত্রীর প্রতিহিংসার কারণে খালেদা জিয়ার জামিন হবে না, বিচার বিভাগ সরকারের নিয়ন্ত্রণে, মন্তব্য সেলিমা রহমানের। সরকারি কর্মকর্তাদের ব্রিটিশ আমলের চিন্তা ও কর্মপদ্ধতি পরিহার করার তাগিদ দিয়েছেন অর্থমন্ত্রী আহম মুস্তফা কামাল। ভিসির অপসারণ দাবিতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আন্দোলন অব্যাহত, প্রশাসনিক ভবন অবরোধ সহ ধর্মঘট। খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে কুয়েটের দুটি হলের শিক্ষার্থীদের সংঘর্ষের জেরে একাডেমিক কার্যক্রম অনির্দিষ্টকালের জন্য বন্ধ। সরকার বিরোধী চলমান আন্দোলনের মধ্যে পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের প্রতি সমর্থন ব্যক্ত করল দেশটির সেনাবাহিনী। যুক্তরাজ্যের পার্লামেন্ট নির্বাচনে জয় পেতে ব্রেক্সিট পার্টির নাইজেল ফরাজের সাথে জোট করার প্রস্তাব প্রত্যাখ্যান প্রধানমন্ত্রী বরিস জনসনের। বাংলাদেশ ভারত প্রথম টি টোয়েন্টি কাল সাকিব তামিম শূন্যতার মধ্যে, দিল্লির তীব্র বায়ু দূষণ টাইগারদের আরেক প্রতিপক্ষ।